দিকে রওনা দিয়েছে আর মোহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়েছে ঘরের থেকে নেমেছেন চাচার হাতটা ধরেছেন চাচার হাতের ভিতরে আমার রাসূলুল্লাহ নিজের হাতটা ঢুকিয়ে দিয়েছেন একটা হাত অপরার একটা বর্ণনাতে রয়েছে নবী একটা আঙুল এইভাবে ঢুকিয়ে দিয়েছে নবী চাচা আঙুলটা এইভাবে ধরে রেখেছে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই ভিড়ের মাঝখানে পড়ে যেতে ওই ভিড়ের ভিতরে যেতে হারিয়ে না যায় মোহাম্মদুর রাসূলুল্লাহ যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে নবীত্ব কোনো নবীত্ব দুশমনের অভাব ছিল না তাই নবীর চাচা রসুলের আঙুলটা শক্ত করে ধরে রেখেছে ও বাবা জি ভাই জানেরা আর আমার নবী ঘরের থেকে বার হয়েছেন চাচার সঙ্গে একবার চাচার মুখের দিকে ফিরে তাকায় আর একবার আল্লাহর কাবার দিকে নজরটা দেয় চতুর্দিকে নজরটা ঘুরিয়ে দেখছে মানুষেরা দলবদ্ধভাবে দলে 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 আল্লাহর কাবার দিকে এগিয়ে আসতেছে আমার রসুল চাচার সাথে চলতেছেন মনে অনেক কথা উদয় হচ্ছে আল্লাহ মক্কার মানুষেরা আমার চাচার কাছে এসেছে একটু পানির জন্য প্রার্থনা করেছে দোয়া চেয়েছে আমার চাচাও যাচ্ছে কাবা চত্বরে দোয়া চাইতে আর যদি আল্লাহ আপনি পানি না দেন আমার চাচাও অপমানিত হবে মক্কার এতগুলো মানুষ এরা আমার চাচাকে সম্মান করে ইজ্জত করে কাবার খাদিম হিসাবে ইজ্জত করে আল্লাহ পাক আজকে একটু পানির প্রয়োজন আপনার আসমানি রহমতের প্রয়োজন রয়েছে আমাদের আমার নবী চাচার সঙ্গে চলছে কাবা চত্বরে পৌঁছে গেল কাবা চাতোয়ানের উপরে দাঁড়িয়ে নবী আমার একদম কাবা দিয়ালের গায়ে দাঁড়িয়ে রয়েছে সোনার নবী রাসূলুল্লাহ আল্লাহর কাবার দিয়ালের দিকটা নজর দেয় একবার আর মাঝে মধ্যে আকাশের দিকে মুখটা উত্তোলন করে নবী তার চাচার মুখের দিকে ফিরে ফিরে দেখতেছেন চাচা কি করতেছে আল্লাহর নবী চাচা তখন চতুর্দিকে নজর ঘোরাচ্ছে এত মানুষ আসতেছে সমস্ত মানুষগুলো একত্রিত হলো এদের সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করব ও বাবাজি ভাই জানেরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা চত্বরে পৌঁছে আকাশের দিকে মুখটা উত্তোলন করে কি যেন বিড় 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 করে বলতে লেগেছে আর তখনো পর্যন্ত মক্কা সব মানুষ এসে পৌঁছায়নি তখনো দোয়া প্রার্থনা শুরু হয়নি আবার আল্লাহর রহমতি দরিয়াতে জোশ মেরে গেল আসমানটা মেঘে মেঘে ভরপুর হয়ে গেল একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সোনার নবী রাসূলুল্লাহ চাচার হাতের ভিতরে তখনও নবীর আঙুলটা ঢোকানো আমার নবী আকাশের দিকে মুখটা উত্তোলন করে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ 12 বছরের নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ মক্কার মানুষেরা বড় কষ্টে রয়েছে গাছপালা তৃণলতাগুলো কষ্টে রয়েছে পশু পাখি কষ্টে রয়েছে একটু পানির দরকার আল্লাহ আপনি পানি দেন আর মহান আল্লাহ ওই মেঘের ভিতর থেকে মক্কার জমিনে ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিলেন একটু মহব্বত করে বলুন সুবহান আল্লাহ মক্কার মানুষেরা হতবাক আল্লাহর কাবায় তোমরা চলছি কিছু লোক গিয়েছে আমাদের কোনো যাবা হয়নি আমরা কাবা চত্বরে যাচ্ছি দোয়া চাইব প্রার্থনা করব কিন্তু এখনো দোয়া প্রার্থনা শুরু হয়নি আসমানি রহমত বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনটারে ভিজিয়ে দিয়েছে আল্লাহ জমিনটারে সিক্ত করে দিয়েছে ও বাবা জি ভাই জানেরা সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিন কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছে, আমার আল্লাহ ফেরত না দিয়ে একটু আদা পানি না, এত পানি সেদিন আল্লাহ পাক দান করেছিলেন। বর্ণনাকারীরা বলেছেন মরুর ওই বালুর উপর দিয়ে পানি স্রোত বয়ে গিয়েছিল। একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইদিনা, তোর মুস্তফাকে দেনা গো, আমি সঙ্গে নিয়ে যাই তোর মুস্তফাকে আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেশে চরানো ময়দানে ভয় না, তোর মুস্তফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে।